আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একজন গর্ভবতী মা তার গর্ভ অবস্থায় কোন খাবারগুলো খেলে তার পেটের যে সন্তানটি আছে সেই সন্তানটি মেধাবী হবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে। প্রথমেই আপনাদেরকে একটা ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করে থাকি যে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার বেশি বেশি খেলে আমার গর্ভের যে সন্তানটি আছে সেই সন্তানটি মেধাবী হবে এবং তার ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হবে, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। মূলত ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে ফ্যাট, অর্থাৎ চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো মূলত আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশি ভূমিকা পালন করে থাকবে। তো প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে মাছ খেতে হবে। আপনি আপনার খাবারের প্রতিদিনের মেনুতে মাছ অবশ্যই রাখতে হবে, বিশেষ করে সপ্তাহে 2-3 দিন হলেও আপনাকে সামুদ্রিক মাছ খেতে হবে, কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যেটা বাচ্চাকে মেধাবী করতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। সুতরাং আপনি সপ্তাহে 2-3 দিন সামুদ্রিক মাছ খাওয়ার ব্যবস্থা করবেন এবং প্রতিদিনের খাবারের মেনুতে আপনি মাছ রাখবেন। দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ডিম। ডিম বাচ্চার মেধা তৈরি করতে মারাত্মক সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং আপনি আপনার প্রতিদিনের খাবারের মেনুতে আপনি ডিম রাখবেন। যদি ডিম প্রতিদিন খেতে ইচ্ছে না করে আপনি সপ্তাহে অন্তত 3 দিন ডিম খাবেন। যদি ডিম সিদ্ধ খেতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি ডিম আমলেট, ডিম পুজ অথবা ডিমের তরকারি যেভাবে আপনার ভালো লাগে, বিভিন্ন পসিং করে হলো আপনাকে বেশি বেশি ডিম খেতে হবে। তৃতীয় যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে বাদাম। বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এবং বাচ্চাকে মেধাবী করতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি ভূমিকা পালন করে। আমাদের বাজারে যেই দেশি বাদাম আছে কিংবা কাঁচু বাদাম বা যেই বাদাম যে কোনো ধরনের বাদাম যেটা আপনার খেতে ভালো লাগে, আপনি সেটা যদি খেতে পারেন, এমনিও খেতে পারেন কিংবা তরকারি শ্যামাই ওদের সাথে মিক্স করেও আপনি খেতে পারেন। তো আশা মানে আপনার খাবারের মেনুতে বাদাম রাখবেন, এটা আপনার শিশুর আপনার গর্ভের বাচ্চার মেধা বিকাশে অনেক বেশি ভূমিকা পালন করবে। তারপর যে খাবার কথা বলবো সেটি হচ্ছে আপনাকে আপনার অবশ্যই ফল খেতে হবে। পুরো প্রেগনেন্সি জুড়ে আপনাকে ফল খেতে হবে, বিশেষ করে শুকনা যে ফলগুলো আছে ওই শুকনা ফলগুলো বাচ্চাকে মেধাবী করতে বেশি ভূমিকা পালন করে থাকে। যেমন আপনি কিশমিশ খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন। তো এই দুইটা ফল খুবই মানে দাম হিসেবে তুলনা করলেও খুবই কম মূল্যে পাওয়া যায়, খুবই আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আপনি আপনি অবসর সময়ে আপনি একটা খেজুর খেলেন, কয়েকটা কিশমিশ খেলেন, তাহলে আপনার বাচ্চার পেটের যে বাচ্চা দেখা যাচ্ছে তার সে মেধাবী হবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হবে। গরু মাংস আমরা অনেক ক্ষেত্রেই আমরা গর্ভবতী মায়েদেরকে খেতে মানা করে থাকি, কারণ গরু মাংস খেলে অনেক গর্ভবতী মায়েরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে যায়। তো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না সে সকল মায়েদেরকে বলবো আপনারা গরু মাংস খেতে পারেন, কারণ গরু মাংস বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভালো কাজ করে। তারপর যেটা বলবো সবজির মধ্যে ব্রেন ডেভেলপমেন্ট এবং বাচ্চাকে মেধাবী করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে মিষ্টি কুমড়া। বাচ্চার দৃষ্টিশক্তি বাড়াতেও মিষ্টি কুমড়া ভালো ভূমিকা পালন করে থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনারা সবজি খাবেন, আপনাদের সবজি খেলে আপনাদের মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন, যাদের পাইলসের সমস্যা আছে তারাও আপনার ভালো থাকবেন, আপনার পায়খানা নরম থাকবে। পাশাপাশি আপনার বাচ্চাকে মেধাবী করতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটাকে ভালো করতে আপনাকে মিষ্টি কুমড়া খেতে হবে। আপনি প্রতিদিন মিষ্টি কুমড়া খেতে হয়তো ভালো লাগবে না, আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন মিষ্টি কুমড়ার সবজি কিংবা তরকারি রান্না করে আপনি সেটা খেতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের মা, আমাদের বোন কিংবা আমাদের স্ত্রী যারা আছে, যারা গর্ভবতী, বিশেষ করে গর্ভাবস্থায় চতুর্থ মাস থেকে সপ্তম মাসে আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা হয়ে থাকে। সুতরাং আমরা যদি এই সময়টাতে আমরা আমাদের
যারা গর্ভবতী রোগী আছে তাদেরকে যদি আমরা এই খাবারগুলো খাওয়াইতে পারি, তাহলে আপনার গর্ভের সন্তানটি অবশ্যই মেধাবী হবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা অনেক ভালো হবে।